টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, কীভাবে আপনার মেগাবাইটের মেয়াদ আপনি বাড়াবেন। তো আমাদের মেগাবাইট যখন মানে আমরা মেগাবাইট কিনি তখন আমাদের এক মাস হোক 15 দিন হোক, তো আমাদের যে বাড়তি যে মেগাবাইটটা থেকে যায় আমরা অনেকে ব্যবহার করতে পারি না, তো সেই মেগাবাইট তো আমাদের কোম্পানি কেড়ে নিয়ে যায়। তো আপনি কিন্তু সেই মেগাবাইটের মেয়াদ বাড়াতে পারবেন। তো কীভাবে এই মেগাবাইটের মেয়াদ বাড়াবেন সেটাই আমি দেখাবো দর্শক বন্ধুরা। তো এই মেগাবাইটের মেয়াদ কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। বাংলালিংক সিমের মেগাবাইটের মেয়াদ আপনি কীভাবে বাড়াবেন, তো চলুন এই কাজটা কীভাবে করবেন ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করবেন। তো দর্শক বন্ধুরা আপনাদের জন্য এই ভিডিওটা করা, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা ওয়াচ করবেন এবং আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দিতে থাকবেন। দর্শক বন্ধুরা চলুন কীভাবে কাজটা করবেন আমি আপনাদের দেখাচ্ছি। দর্শক বন্ধুরা আমি বাংলালিংক অ্যাপসে প্রবেশ করলাম থেকে দেখাচ্ছি। দর্শক বন্ধুরা দেখুন আমি আমার অ্যাপসে প্রবেশ করলাম। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এইখানে এই দেখতে পারুন 169 টাকায় 20 GB 7 দিন মেয়াদের ইন্টারনেটের আমার কিন্তু এখন এই দেখতে পাচ্ছেন 0 ঘন্টা 53 মিনিটে কিন্তু আমার মানে মেগাবাইটের মেয়াদ আছে। তো এই মেগাবাইটের মেয়াদ আমি কীভাবে বাড়াবো সেটাই আমি আজকে আপনাদের দেখাবো দর্শক বন্ধুরা। তো জাস্ট আমি এটাকে কেটে দিলাম, এখান থেকে কেটে দিয়ে বাংলালিংক অ্যাপসে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে MB দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে মেগাবাইট। তো আমি মেগাবাইটের উপর একটা ট্যাব দিলাম, ট্যাব দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার MB-র মেয়াদ 3 ঘন্টা 53 মিনিট এখনও আছে, এখানে কিন্তু দেখাচ্ছে এই যে। তো 3 ঘন্টা পরে কিন্তু আমার এই 9 GB মেগাবাইট কিন্তু কোম্পানি কেটে নিয়ে যাবে দর্শক বন্ধুরা। দেখুন 9.5 প্রায় 9.5 GB ইন্টারনেট কোম্পানি কিন্তু আমার কাছ থেকে 3 দিন পরে 3 ঘন্টা 53 মিনিট পরে আমার এই মেগাবাইটটা কেটে নিয়ে যাবে। তো এই মেগাবাইট আমি কিন্তু এখন মেয়াদ বাড়াবো। তো কীভাবে মেয়াদ বাড়াবো সেটাই আমি আপনাদের দেখাচ্ছি দর্শক বন্ধুরা। তো আমি এখানে আসার পরে এই যে ইন্টারনেট লেখা দেখতে পাচ্ছেন, এই যে ইন্টারনেট, তো ইন্টারনেটে একটা ট্যাব দিয়ে দিলাম। ট্যাব দিয়ে দেওয়ার পর দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু প্যাকস আছে এইখানে। তো আপনি যদি ডান দিকে সোয়াইপ করেন তো এখানে অনেক প্যাক পেয়ে যাবেন। তো আমি প্যাক কেনা হচ্ছে আমার এই যে প্যাকটা, এই প্যাকটা আমার কেনা। তো এই প্যাকটা অতিরিক্ত বড় ধরনের প্যাক, তো এই প্যাকটা হচ্ছে এক্সটার্নাল প্যাক। তো এই প্যাকটা আমার কেনা, তো আমি এই প্যাকটা একটা ট্যাব দিলাম। ট্যাব দিলে আপনি এখান থেকে যে মেগাবাইট কিনবেন সেই মেগাবাইটই কিন্তু আপনার কিনতে হবে। এই প্যাক কিনলে আপনার ওই মেগাবাইটের মেয়াদ বাড়বে। তো এইখানে দেখতে পাচ্ছেন 20 GB 7 দিন এটা কিনলেও হবে, 40 GB 30 দিন এটা কিনলে হবে, 65 GB 30 দিন, 15 GB 7 দিন, 20 GB 30 দিন। আপনি এইখান থেকে যে কোনো মেগাবাইট কিনলে আপনার ওই মেগাবাইটে যোগ হয়ে যাবে। তো আমি এই 20 GB 7 দিন এটা কিনি আপনাদের দেখাচ্ছি 169 টাকায়। তো জাস্ট আমি এই 169 টাকার উপরে একটা ট্যাব দিয়ে দিলাম। তো দর্শক বন্ধুরা ট্যাব দিয়ে দিলে এখানে বাই মোবাইল রিচার্জ, তো আমার তো মোবাইল ব্যালেন্স নেই, তো আপনার ব্যালেন্সে আছে 82 টাকা, তো আমার তো ব্যালেন্স আরও টাকা লাগবে। তো আপনার ব্যালেন্সে টাকা থাকলে আপনি জাস্ট এখানে এই কনফার্মেশন দেখাচ্ছে এখানে যদি আপনি ক্লিক দেন তো আপনার কেনা হয়ে যাবে। তো আমি এখান থেকে ডাইরেক্ট রিচার্জ করে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি এই যে আমার বাই রিচার্জ একটা ট্যাব দিলাম। ট্যাব দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট, ভিসা কার্ড, মাস্টার কার্ড। তো আমি বিকাশ একটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এই দেখতে পাচ্ছেন এই কনফার্ম, আপনার এই কনফার্মেশন একটা ট্যাব দিয়ে দিলাম। তো দর্শক বন্ধুরা ট্যাব দিয়ে দেওয়ার পর আপনার সামনে এই যে পেমেন্ট মেথড চলে আসবে। তো এখানে কিন্তু আপনার বিকাশ নাম্বারটা শো করবে দর্শক বন্ধুরা, এখানে কিন্তু আমাদের বিকাশ নাম্বারটা শো করবে। তো এখানে কিন্তু আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম দর্শক বন্ধুরা, আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে আমি এখান থেকে ট্যাব দিয়ে দিলাম। তো ট্যাব দিয়ে দেওয়ার পর একটা ভেরিফিকেশন কোড যাবে আমার ওই নাম্বারে। তো দর্শক বন্ধুরা ভেরিফিকেশন কোডটা চলে এসেছে, তো আমি এখানে ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিলাম। তো ভেরিফিকেশন কোডটা দিয়ে আমি এখানে কী করলাম, আবার এখানে একটা ট্যাব দিলাম। তো ট্যাব দিয়ে দেওয়ার পর আমার পিনকোড দিতে বলতেছে, আমি আমার পিনকোডটা এখান থেকে দিয়ে কনফার্মে ক্লিক দিয়ে দিলাম। তো দর্শক বন্ধুরা মাত্র 2 মিনিটের ভিতরে কাজ মানে 10 সেকেন্ডের ভিতরে কাজটা হয়ে যাবে। তো জাস্ট আপনারা একটু লাইনে থাকবেন এবং একটু দেখবেন পেমেন্ট প্রুফ সব আমি আপনাদের দেখাচ্ছি এখানে, যে পেমেন্ট বিকাশ পেমেন্ট।
তো পেমেন্ট সাকসেসফুল। এই দেখুন আমি এখান থেকে ক্লোজ দিয়ে দিলাম। ক্লোজ দিয়ে দেওয়ার পর এখানে দেখতেছেন আমার প্রত্যেকটা এসএমএস কিন্তু চলে আসতেছে। তো এসএমএস কিন্তু প্রত্যেকটা আমার চলে এসেছে। তো চলে আসার পর এখন আমি এখান থেকে রিফ্রেশ মেরে দেখাচ্ছি আমার যে 82 টাকা ব্যালেন্সে আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 29 জিবি যোগ হয়েছে। তো আগে আমার 9 জিবি ছিল, এখন এই 20 জিবি। তো দর্শক বন্ধুরা এই দেখুন এখন কিন্তু আমার 5 তারিখ পর্যন্ত মেয়াদ বেড়ে গেছে। প্রত্যেকটাই কিন্তু আমার এখন থেকে যে 5 তারিখ পর্যন্ত মেয়াদ বেড়ে গেছে প্রত্যেকটা এমবির। তো আপনি কিন্তু এভাবে করে আপনার এমবির মেয়াদ বাড়াই নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে ভিডিও। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। তো অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন। তো দেখাবেন নেক্সট ভিডিওতে।